win a game. I think we did. সাইফউদ্দিন ও মিরাজকে বিশ্বকাপের স্কোয়াডে রাখা খুবই দরকার ছিল। টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচটি হারার পর বিসিবির ওপর খেপে গিয়ে প্রতিবাদ জানালেন মাহমুদুল্লাহ রিয়াদ। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। বাংলাদেশের স্কোয়াড তৈরি থেকে শুরু করে সমস্ত দিক দিয়ে পিছিয়ে রয়েছে জিম্বাবুয়ে, আর সেই জিম্বাবুয়ের বিপক্ষেই নাকি প্রথম ম্যাচটি হারতে হয়েছে বাংলাদেশের দলকে। তাই তো এবার বিসিবির ওপর খেপে গিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি বলেন, আমাদের দলের স্কোয়াডটা ভালোভাবে সাজানো হয়নি, তাই আমরা মন দিয়ে খেলতে পারিনি, এবং কি মাঠের মধ্যে ভালো ভালো প্লেয়াররাও কোনো ভালো পারফরমেন্স করতে পারেনি। এখানে এত ভালো পারফরমেন্স করে যারা জায়গা পেয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে, তারাও কোনো ভালো পারফরমেন্স করতে পারলো না। আর নাকি সাইফউদ্দিন ও মিরাজ এতদিন ধরে ভালো পারফরমেন্স করলেও তাদেরকে দলে জায়গা দেওয়া হলো না। তাহলে এবার কাকে বাদ দেওয়া উচিত? মাহমুদুল্লাহর প্রশ্নের জবাবে থমকে গিয়েছেন বিসিবি। মাহমুদুল্লাহ রিয়াদের এমন কঠিন প্রশ্নের জবাব দিতে পারেনি বিসিবি। বিসিবির এক কথাতেই হয়ে গিয়েছিল স্কোয়াড, যাদেরকে ইচ্ছে বাদ দিয়েছেন, যাদেরকে ইচ্ছে দলে নিয়েছেন। বিসিবি থেকে বলা হয়েছিল যে যারা জিম্বাবুয়ে সিরিজের মধ্যে ভালো পারফরমেন্স করতে পারবে শুধু তাদেরকেই দলে নেওয়া হবে, আর যারা পারফরমেন্স করতে পারবে না তাদেরকে দলে নেওয়া হবে না। ঠিক যেমন কথা বলেছিলেন তেমনই কাজ করে দেখালেন এবার সাইফউদ্দিন ও মিরাজের বিপক্ষে। মাত্র একটি ম্যাচে ভালো পারফরমেন্স না করতে পারায় সাইফউদ্দিন ও মিরাজকে দল থেকে বাদ দিয়েছেন বিসিবি। আর তাই তো বিসিবির উপর এমন খেপে যাওয়াটাই স্বাভাবিক মাহমুদুল্লাহ রিয়াদের। তো দর্শক, সাইফউদ্দিন ও মিরাজের হয়ে মাহমুদুল্লাহ রিয়াদের এমন দুর্ভিক্ষ প্রতিবাদ আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।